পড়ে গেছে এবং সে আজকে একটা লিস্ট পাবলিশ করছে। আমাদের ইতিমধ্যে আমাদের 59 কোটি টাকা, যেটা এর আগে যেটা সেটেল হয়েছিল, তার মধ্যে ফস্টার থেকে অলমোস্ট প্লাস মানে 54 কোটি টাকা আপনার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে। আর রিপোর্ট মুক্তি পাওয়ার পরে আমাদের এই যে প্রথম লিস্টটা সে আজকে প্রকাশ করেছে এবং সেখানে প্লাস মাইনাস প্রথম লিস্টে 10 কোটি টাকার মতো আপনার রিলিজ হবে এবং আগামী সপ্তাহে আরেকটি লিস্ট, যেটা ঈদের আগে আরও প্রায় 10 কোটি টাকা প্লাস মাইনাস রিলিজ হবে। তা এই যে আমাদের রিপনের যে কিউকমের যে আটকে থাকা টাকা, সেটি ফস্টার আমাদেরকে যে ইনফরমেশন দিয়েছে সেখানে সব কিছু মিলে এই 338 কোটি টাকার মতো আটকা আছে। এই 338 কোটি টাকার মধ্যে রিপন এখনো যেহেতু আপনার করতে পারেনি, তাদের যেটা সার্ভার এবং তাদের নতুন অফিস সেগুলো অ্যারেঞ্জ করে সে ঈদের আগে এই টাকাটা রিলিজ করছে এবং এর পরবর্তীতে সে আস্তে আস্তে সেই টাকাগুলো পরিশোধ করবে। আজকে আমার সাথে আলিশা মার্টের মঞ্জু সিকদারও দেখা করে গেছেন এবং তারা যেটা করছেন যে তাদের যে 42 কোটি টাকা আটকে থাকা, তার মধ্যে যেটুকু সেটেল হয়েছে সেই সেটেলমেন্ট অলরেডি 20 থেকে 22 কোটি টাকার মতো, একটু স্লো যাচ্ছে যদিও। এবং উনি আমাকে আজকে কমিট করেছেন যে ঈদের মানে আগামীকাল থেকে আরও 14 থেকে 15 কোটি টাকা ঈদের আগে তারা রিলিজ করবে। এবং সেখানে অনেকেই আমাকে কমপ্লেন করেছে যে তারা আপনার এনওসি নেওয়ার পরেও টাকাটা আপনার এসএসএল থেকে ছাড় করা হয়নি, সেক্ষেত্রে যে জিনিসটা হলো যে আপনার 14 থেকে 15 কোটি টাকা আরও ছাড় করা হচ্ছে ঈদের মানে কালকে থেকে এটা ছাড় করা হচ্ছে। আর আলিশা মার্ট যেটা আমাকে কমিট করেছেন যে তারা যে ব্যাংকের অ্যারেঞ্জমেন্ট, সেটা বোধহয় মাঝখানে আমার সাথে কথা বলে সে বোধহয় লাইভেও এসেছিলেন দু একদিন আগে এবং আমাকে যেটা জানিয়েছেন যে সেখানে উনি ক্লিয়ার করেছেন। এবং যেটা আলিশা মার্টের যে বিষয়টি, সেটি হলো যে তারা ব্যাংকের সাথে যে ডিলটা করছে সেটা হয়ে গেলে আপনার মানে তাদের আর বাকি থাকবে 230 কোটি প্লাস মাইনাস, সেই টাকাগুলো তারা পরিশোধ করবে বলে আমাকে কমিট করেছেন। দালাল প্লাস নিয়ে অনেক কথা হচ্ছে এবং দালাল প্লাসের যেটা ইনফরমেশন আমি কিছুক্ষণ আগে পেলাম, তাদের এসএসএল এ তাদের প্লাস মাইনাস 7.5 কোটি টাকার মধ্যে 1104 জন গ্রাহকের মধ্যে তারা 800 জন গ্রাহককে 5.73 কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করেছে। সূর্য পেতে তারা 108 জনকে 64 লাখ টাকা দিয়েছে এবং তারা এই এটা নিয়ে কাজ করছে। তো দালাল প্লাসের যেটা আমার কাছে মনে হয়েছে যে তাদের অনেক টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয়েছে বা ক্যাশ নিয়েছে এবং সেই বিষয়গুলো পরবর্তীতে আমরা আসলে এখন পেমেন্ট গেটওয়েতে যে টাকাগুলো আটকা আছে সেগুলো নিয়ে কাজ করছি। আমি এর আগে বলেছিলাম যে বাংলাদেশ ডিল নিয়ে আমি দেখলাম যে অনেকেই কথা বলছেন যে আমরা বাংলাদেশ ডিল নিয়ে কেন কোনো কথা বলছি না। মূলত বাংলাদেশ ডিল আমি যেটুকু জানি যে তারাও কিছু টাকা রিলিজ করেছে এবং এরপরে তাদের সাথে আসলে আমাদের যোগাযোগ নেই। এখন বাংলাদেশ ডিল যদি এর পরবর্তীতে তাদের যে পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যেটা বলেছিলাম যে আমরা যেটা নেগেটিভ লিস্টের কথা বলেছিলাম, সেখানে তারা যদি পজিটিভভাবে এগিয়ে না আসে আমরা তখন তাদেরকে নেগেটিভ লিস্টে আমরা এটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেব। এছাড়া অনেক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, আমরা তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বলতে পারবো না, সেটা আসলে মানে সবগুলো যেগুলো আছে আমরা আপনাদেরকে বারে বারে জানিয়েছি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমি ইভ্যালির বিষয়ে একটু বিশেষ করে বলতে চাই। আমি এর আগেও বলেছি ইভ্যালির আমি যেটুকু জানি যে তাদের প্রায় 30 লক্ষ আপনার কাস্টমার আছে এবং 30 লক্ষ গ্রাহকের, এটি হলো সবচেয়ে বড় আমাদের ই কমার্স প্রতিষ্ঠান এখন পর্যন্ত বাংলাদেশে। এবং সেখানে রাসেল এখনো আপনার আইন শৃঙ্খলা মানে যেটা আইনের আওতায় আছে এবং সে এখনো ছাড়া পায়নি। এবং আমি এর আগেও বারবার বলেছি যে এটি যেহেতু মহামান্য হাইকোর্ট একটি পরিচালনা পর্ষদ করেছে, তারা দেখছেন। এরপর আমি বলবো যেহেতু এটি জায়ান্ট আমাদের ই কমার্স প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আমাদের যেটা আছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা চাচ্ছি যে বিষয়টি, সেটি হলো যে আমাদের একদম মূল লক্ষ্য হলো ই কমার্স বিজনেসকে আমরা এগিয়ে নিয়ে যেতেই হবে, এখানে কোনো বিকল্প নেই। সেখানে সবাই যারা আছে এখানে, আমি যাদেরকে আমরা পেয়েছি এবং যাদেরকে পাইনি, সেখানে ইভ্যালি সহ আমাদের আর যারা আছে সবাই যাতে আপনার বিজনেসে ফিরে আসতে পারে, এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় পজিটিভভাবে কাজ করছে এবং সেই পজিটিভভাবে যেটা আছে ডিজিটাল কমার্সের সেটা কাজ করছে। এবং সেখানে যে জিনিসটা হলো যে ওখানে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে মানে এখানে হয়তো আমরা
কোন কোন প্রতিষ্ঠানের জন্য কাজ করছি, কোন কোন প্রতিষ্ঠানের জন্য কাজ করছি না। আসলে আমরা কিন্তু নিরপেক্ষভাবে যারা এগিয়ে আসছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। সেখানে ইভ্যালির যে সাপোর্ট যেটা, সেটা তো নিশ্চয়ই মহামান্য হাইকোর্ট দেখছেন, পরিচালনা পর্ষদ দেখছেন। তারপরও যেটা আছে, আমাদের প্রত্যাশা থাকবে যে তারা আবার বিজনেসে ফিরে আসুক। কারণ হলো যে আমাদের ই কমার্সকে এগিয়ে নেওয়ার জন্য এই যারা যারা বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, তারা যদি আপনার বিজনেসে না ফিরে আসতে পারে তাহলে এটা রিকভার করতে কিন্তু অনেক সময় লাগবে। এই কারণে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যারা পজিটিভভাবে এগিয়ে আসবে, সেখানে বাংলাদেশ ব্যাংক, আমাদের বিভিন্ন সংস্থা, তারা সবাই কিন্তু এখন মানে ই কমার্সের আবার শৃঙ্খলা ফিরে আসুক সেই জন্য লক্ষ্যে কাজ করছে। আরেকটি হলো ভোক্তা অধিকার অধিদপ্তরে যেটা আছে, যে কমপ্লেন ম্যানেজমেন্ট যেটা আমরা করতে চাচ্ছি, যে আমাদের একটা কমপ্লেন ম্যানেজমেন্টের জন্য আমরা যেটা অ্যাপ সেটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এবং আমরা একটা টেস্ট আমরা দেখছি। এবং সেটার ক্ষেত্রে যে জিনিসটা আছে, যে আমাদের যদি ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে এই কমপ্লেন ম্যানেজমেন্টের এই বিষয়টি যদি আমরা খুব কুইক রেসপন্স করতে পারি, সেক্ষেত্রে আমাদের এখানেও আপনাদের অনেকটা আস্থা ফিরে আসবে। আর ভোক্তা অধিদপ্তরে আমি আজকে খোঁজ নিলাম, আজকেও দেখলাম যে আমাদের যেহেতু মঞ্জু শিকদার এবং রিপন দুজনই আমার সাথে আজকে দেখা করে গেছে, সেখানে আমাদের আলিশা মার্টের প্রায় 90টা মামলা আছে, সেই মামলাগুলো আমাদের নিষ্পত্তি হয়ে যাবে খুব শিগগিরই। অর্থাৎ এই পেমেন্টগুলো আপনার গ্রাহকরা পেয়ে যাবে এবং সেখানে কিন্তু যেটা অ্যাকচুয়াল পেমেন্ট, যেটা এটা কিন্তু এমআরপি না, অ্যাকচুয়াল যে তারা যেটা বিনিয়োগ করেছিল বা যে পেমেন্ট করেছিল সেটার উপরই আপনার এটা তাদেরকে রিফান্ড করা হবে। আর কিউকমের অলমোস্ট হলো 180টার মতো মামলা আছে, মামলা বলতে আমাদের এখানে অভিযোগ আছে ভোক্তা অধিকার অধিদপ্তরে, সেখানেও আমরা আজকে যেটা রিপনের সাথে কথা বলেছি সেটাও তারা আমাদের এই ভোক্তা অধিকারের এই বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলবে। হোপফুলি যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এরপরে আমাদের অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যারা এগিয়ে আসছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং যারা এগিয়ে আসেনি তাদের বিরুদ্ধে তো আমি বলেছি, সেটা ই ক্যাব আজকে পারিনি, আর ওরা আগামীকালকে আমাদেরকে লিস্টটা জমা দিবে। এই লিস্টটা জমা দিলে আমরা সেটাই আমরা যেটা আছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেবো। তা আপাতত এইটুকুই আপডেট। এবং অনেকে হয়তো বলবেন যে ঈদের সময় তাদের আমরা প্রতিশ্রুতি অনুযায়ী বেশি দূর আগাতে পারিনি, এখানে অনেকগুলো বিষয় আছে, সবকিছু আমি আসলে এখানে বলতে চাই না। তবে এইটুকুই জিনিস যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আসলে সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে চাই যে ই কমার্স আবার ফিরে আসুক, ই কমার্সের মানুষ আবার আস্থা ফিরে আসুক এবং ই কমার্সের যারা যারা আমাদের এখানে যারা শুরু করেছিলেন এইটাকে এত দূর নিয়ে গিয়ে আসছেন, সেই সব প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের সবারই সাপোর্ট দেওয়া উচিত। বিশেষ করে আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, তারা যদি টিকে থাকে, তারা যদি বিজনেসে টিকে থাকে তাহলেই কিন্তু আবার আমরা এটা ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে ধৈর্য।